যুব এবং ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে সিপাহীজলা জেলাভিত্তিক নেইবারহুড পার্লামেন্ট বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেলাঘর পুর পরিষদের অন্তর্গত টাউন হলে। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল নেহেরু যুব কেন্দ্র। অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য সরকারের যুব এবং ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিনের অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণ রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত গড়ার যে প্রয়াস তার আলোকপাত করেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, বিধায়ক কিশোর বর্মন, সিপাহীজলা জেলা পরিষদের সহসভাপতি পিন্টু আইস, সোনামুড়া মহকুমা শাসক মানিকলাল দাস সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরমাতা অনামিকা ঘোষ পাল রয়। আলোচনামূলক অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশ নেয়। আপনারা জানেন যে এই আত্মনির্ভর কথাটা প্রধানমন্ত্রী কোভিডের সময় যখন করোনায় গোটা পৃথিবীর মানুষ ঘরবন্দী হয়ে পড়েছিল, গোটা দেশের মানুষ, আমরাও যারা আছি গ্রামীণ এলাকাতে, সবাই একটা অজানা আতঙ্কে ঘরবন্দী ছিলাম। ভাবতে পারিনি যে কী হবে, কারা বাঁচবো, বাবা মরবো, তাদের কী অবস্থান হবে। তখন প্রধানমন্ত্রী একটা আওয়াজ দিলেন আত্মনির্ভর ভারত। দেশ স্বাধীনতার প্রায় সেটা 73 বছর পরে এই আওয়াজটা এসছে যে আমরা আত্মনির্ভর ভারত বলতে চাই। আত্মনির্ভর ভারত বলতে কী বুঝি? আত্মনির্ভর ভারত বা আত্মনির্ভর ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।